কি বলে টলিউডে দুই সুপারস্টারের মধ্যে চলে না বলা যুদ্ধ? না, সেই যুদ্ধটা শুধুমাত্র তাদের সিনেমাকে আরো ভালো করার, বরঞ্চ তাদের মধ্যে যে কোনো যুদ্ধই নেই সেটা প্রমাণ পাওয়া গেল আজই। কারণ জিতের চেনানো পথেই এবার এগোলেন দেব। পুজোতেই মুক্তি পাচ্ছে তার নতুন ছবি বাঘাযতীন, যার অ্যানাউন্সমেন্ট সামনে চলে এলো। এবং তার সাথে আরও এক দারুণ অ্যানাউন্সমেন্ট হলো দেব ভক্তদের জন্য, যা হলো বাঘাযতীন এবার একসঙ্গে দুটো ভাষাতে মুক্তি পাবে। এবার যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের চরিত্রে ধরা দিতে চলেছেন দেব। এদিন প্রকাশ এসেছে দেবের বাঘাযতীনের অফিসিয়াল পোস্টার, যেখানে দেবকে চেনাই দেয়। দেবের গাল ভর্তি দাঁড়িয়ে রয়েছে খাকি রঙের পোশাক, আর তার মাথায় রয়েছে পাগড়ি বাঁধা, বড় বড় দুটো চোখ, এবং তার সাথে বন্দুক কাঁধে দাঁড়িয়ে রয়েছেন খোদ দেব। এর আগেও এক শিশুকে কাঁধে নিয়ে জঙ্গল থেকে বেরিয়ে আসার একটা ছবি পোস্ট করেছিলেন অবশ্য অভিনেতা। বাঘাযতীনের বৃদ্ধ লুকেও ভাইরাল হয়েছিলেন তিনি, তবে এই লুকটাকে 10-এ-10 দিচ্ছেন তার ভক্তরা। ছবির শুটিং যে ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে সেটা ততদিনে সকলেই জানেন, আর এরই মধ্যে ভিএফএক্স এর কাজও চলছে জোর কদমে, যার জন্য পুজোতেই এবার এই ছবিটি দেখার জন্য মুখিয়ে রয়েছে দেব ভক্তরা। জাস্ট কয়েক দিনের অপেক্ষা, কারণ আগামী 20 অক্টোবরই মুক্তি পেতে চলেছে বাংলা এবং হিন্দিতে গোটা দেশ জুড়ে বাঘাযতীন সিনেমাটি, যেটি পোস্ট করে দেব লিখেছেন, শাসন ও অত্যাচারের অবসান ঘটাতে একাধিক নয়, শুধুমাত্র একটি বাঘই যথেষ্ট। ভারতবর্ষের মাটির ছেলে বাঘাযতীনের অমর গাথা প্রথমবার বড় পর্দায় নিয়ে আসছি আমরা। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের সবচেয়ে বড় উপস্থাপনা মুক্তিযোদ্ধা বাঘাযতীন আসছে এই দুর্গাপুজোয়। একইভাবে হিন্দিতেও পোস্ট করেছেন তিনি, আর তারপর ঘটেছে দুর্দান্ত এক কাণ্ড। দেবকে শুভেচ্ছা জানিয়েছেন খোদ জিত, ইয়েস টলিউডের বস এবার দেবকে জানিয়েছেন শুভেচ্ছা। আর তার সাথে তিনি লিখেছেন, ওয়াহ মেরে শের, বহুত আচ্ছা লাগ রাহা হ্যায়, অল দ্য বেস্ট টু ইউ অ্যান্ড দ্য টিম, হ্যাশট্যাগ বাঘাযতীন। টলিউডের বস যখন টলিউডের আরেক সুপারস্টারকে শের বলে ডাকছেন, তাহলে বোঝাই যাচ্ছে তিনি কতটা আশাবাদী এই ছবিটিকে নিয়ে। বাঘাযতীনের এই লুক আপনাদের কেমন লাগলো বন্ধুরা? এই সিনেমাটি নিয়ে আপনারা কতটা এক্সাইটেড? কমার্শিয়াল ছবিতে তো জিতের দেখা মেলেই, তবে অন্য কোন চরিত্রে আর জিতকে দেখতে আপনারা বেশি পছন্দ করবেন? কমেন্ট করে জানিয়ে দিন আমাদের চ্যানেল, এবং লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানো।